ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে প্রথমবারের মতো মাঠে নেমেছেন লিটন। অভিষেক ম্যাচেই মুগ্ধতা ছড়িয়েছেন টাইগার ওপেনার। আইপিএলে ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যাটিং করতে নেমে প্রথম বলে ভারতীয় পেসার ইশান্ত শর্মাকে চার হাঁকিয়েছেন মিড অফ দিয়ে। কমেন্ট্রি বক্সে থাকা ক্যারিবিয়ান ধারাভাষ্যকার ইয়ন বিশপ রীতিমতো অবাক লিটন দাসের দুর্দান্ত এই ব্যাটিং দেখে। এই সময় ধারাভাষ্যকার ইয়ন বিশপ বলে উঠলেন, চিন্তা করুন, ক্যারিয়ারে প্রথমবারের মতো আইপিএল খেলতে এসেছে, প্রথম ম্যাচ লিটনের, আর এটি প্রথম বল, সেই বলটিকেই কি দুর্দান্তভাবে চার মারল লিটন। এ সময় ধারাভাষ্যকার ইয়ন বিশপ আরও বলেন, সম্প্রতি সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে লিটন অসাধারণ ছন্দে আছে। আইপিএলে প্রথম ম্যাচ হলেও তাই তার কাছে এটি কঠিন কিছু মনে হয়নি, শুরুটা দুর্দান্ত করেছ লিটন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারের আইপিএলে প্রথমবারের মতো মাঠে নেমেছেন টাইগার ওপেনার। এর আগের দুই ম্যাচ দলের হার সাইড বেঞ্চ থেকে বসিয়ে দেখেছেন লিটন দাস, আর এবার মাঠে নেমেই প্রথম বলে অবহেলার জবাব দিয়েছেন লিটন। চার হাঁকিয়ে নিজের প্রতিভার জানান দিয়েছেন টাইগার ওপেনার।